হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম ইডিটেক। কথা বলবো নেটফ্লিক্স এ রিলিজ করা একটা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে ডার্লিং। এখানে আমরা ফিচার করতে দেখছি আলিয়া ভাটকে এবং আরো অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব নিয়ে থাকছে বিশদে আলোচনা। ফার্স্ট থিং ফার্স্ট, সিনেমার গল্প। সিনেমার গল্পে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে আলিয়া ভট্ট একটা সিনেমা দেখার জন্য যাচ্ছে, সেখানে দুটো টিকিট চাইছে, তারপর একটা কুলফির দোকানে আসছে, সেখানে দুটো কুলফি কিনছে। কিন্তু কেন, তারপরেই সেটা রিভিল হয়। তার একটা বয়ফ্রেন্ড থাকে যার আসতে দেরি হয় এবং সে একটা গভর্নমেন্ট জব পায়, এবং তারপরে আমরা চলে যাই 3 বছর পর একটা ঘটনায়, এবং সেখানে দেখতে পাই বিভিন্ন রকম যে বিয়ের পরে ঘটনাগুলো ঘটতে থাকে, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স এর থেকে বেরিয়ে আসা এবং সেখানে আলিয়া ভাট এবং তার মায়ের কি রোল, এবং আলটিমেটলি যে পরিণতি সেটা হচ্ছে একটা অন্য কিছু। তো বেসিক্যালি এর পরে তোমাদের যদি গল্প জানতে হয় বা দেখতে হয়, তোমাদের নেটফ্লিক্সে গিয়ে ডার্লিং সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ পয়েন্ট, সিনেমার পজিটিভ পয়েন্ট অনেক কিছু। এবং প্রথমেই যে জিনিসটা বলবো, যে কোনো সিনেমায় এই যে সার্কেল, এটা যখন কমপ্লিট করা হয় আমার বেশ ভালো লাগে। যেভাবে সিনেমাটা শুরু করা হয়েছিল, অর্থাৎ ওই যে সিনেমা হলে টিকিট কাটা, এবং তারপরে যে সিনেমাটা যেভাবে শেষ করা হয় যে একটা টিকিট কাটা উইন্ডোতে, এটা অনেকটা মিনিংফুল। বা এই যে একটা জার্নি, একটা ক্লোজার, বা একটা সিনেমার যে ফ্লো আউট প্রসেস, এটাকে কমপ্লিট করাটা একটা সিনেমার যে ওভারঅল প্যাকেজ না, সেটা অটোমেটিকলি একটা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করে। তো অবশ্যই এটা আমার খুব ভালো লেগেছে এই সিনেমাটা থেকে। সেকেন্ড যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। শুধুমাত্র আলিয়া না, এই সিনেমায় যতজনকে আমরা দেখতে পাচ্ছি তাদের ক্যারেক্টার গুলো, তাদের চরিত্রায়ন, তাদের পারফরমেন্স এতটাই ন্যাচারাল, এতটাই সুন্দর, এবং প্রত্যেকটা চরিত্রের একটা ইনার বা ডিপার একটা প্রসপেক্টস তুলে ধরা হয়েছে, যেটা খুব সুন্দরভাবে সিনেমায় থ্রু আউট বর্ণিত আছে। এবং যেভাবে আমরা জানতে পাচ্ছি তার পাস্টটাকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারে সুন্দর সুন্দর ক্লোজার দেওয়া হয়েছে। যেমন তার মা, বা আমি যদি আলিয়া ভাটের মায়ের কথা বলি, একটা ইনসিডেন্ট দেখানো হয় যখন ছোটবেলায় আলিয়া ভাট ছিল, তো সেই সব জিনিসগুলোকে খুব সুন্দরভাবে কানেক্ট করে, এবং আলটিমেটলি সিনেমাটার একটা আলাদাই মোড়ক তৈরি হয়। এবং যেভাবে একটা ছেলে থাকবে যে তাদেরকে হেল্প করে, বা একটা সুপ্ত ভালোবাসা থাকে, বাট মানে পুরো থ্রু আউট সিনেমাটা আমরা বুঝতে পারি যে সে হয়তো আলিয়াকে লাইক করে, বাট তারপরে যখন অন্য ঘটনাগুলো হয়, মানে পরে পরে টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাটায়, কোথাও বোর ফিল করতে দেওয়া হয়নি। তো আমার এই জিনিসগুলো ভালো লেগেছে। এবং এই যে অভিনয়ের জার্নি নিয়ে কথা বলছি, এর কন্টিনিউটিতে আরেকটা জিনিস বলতেই হয় যে পারফরমেন্স যখন হয় না, তখন একটা গ্রুপ অফ পারফরমেন্স থাকে। মানে শুধুমাত্র আমরা লিড ক্যারেক্টারকে ফোকাস করছি না, যে নিচে বিউটি পার্লার চালায় তারও ছোট ছোট এক্সপ্রেশন গুলো, বা যে একটা মাংসের দোকানে কাজ করে তারও যে ক্যারেক্টারের ইনভলভমেন্ট। তো প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা চরিত্র একটা সিনেমায় সুন্দরভাবে প্রস্ফুটিত হলে সেটা একটা ওভারঅল প্যাকেজ তৈরি হয়, এবং সেটা কিন্তু এই ডার্লিং সিনেমায় হয়েছে। থার্ড যে জিনিসটা আমি কথা বলবো সেটা হচ্ছে মেকআপ। মানে আলিয়া ভাটকে এখানে অন্যভাবে দেখানোর একটা দরকার ছিল। তার যখন একটা সাদা মাটা চরিত্রায়ন দেখানো হচ্ছে, তার যে ডোমেস্টিক ভায়োলেন্স দেখানো হচ্ছে, এবং সে যখন একটা লাল ড্রেস পরছে যেটা সে অর্ডার দিয়েছিল অন্য পারপাসে, সেটা দুটো পারপাস দেখানো হচ্ছে, তো সব জায়গায় লুকস গুলো যে ভ্যারিয়েশন আনা হয়েছে সেগুলো খুব ভালো লেগেছে আমার। মেকআপ ওয়াইজ টপ নচ, এবং ওভারঅল যে ডিজাইন, যে সেট ডিজাইনটা করা হয়েছে বা যে আর্ট ডিজাইনটা করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো এই সিনেমায়। এই সিনেমায় আরেকটা জিনিসও ভালো লাগে, সেটা হচ্ছে মিউজিকের ইউজ এবং যে গানগুলো ইউজ করা হয়েছে। আমরা অনেক পুরোনো গানের রেফারেন্স ট্যাক্সিতে মেবি শুনতে পাই, একটা হচ্ছে ডার্লিং যে টাইটেল ট্র্যাকটাও ইউজ করা হয়েছে, এবং ওভারঅল যে বিজিএম থ্রু আউট ট্রিটমেন্ট ওয়াইজ সেটা কিন্তু বেশ ভালো। ফোর্থ যেটা কথা বলতে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল, অর্থাৎ ক্যামেরা ওয়ার্ক, এডিটিং এর ওভারঅল যে কালার প্যালেট, সবকিছু একটা ঝাঁ চকচকে ব্যাপারের থাকেই। তার সাথে সাথে যে ভিএফএক্স এর কাজগুলো করা হয়েছে, রেড চিলিজ এর কাজ বোঝাই যাচ্ছে সেটা একটা ভালো কাজ এখানে কিন্তু হয়েছে। তো ওভারঅল সিনেমাটার কিন্তু আমার সবকিছুই ভালো লেগেছে। সিনেমাটা নিয়ে কথা বলতে গেলে বা এর আদার্স পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু কথা বলতে হয়। ডিরেক্টরকে অবশ্যই আমার একটা সাধুবাদ থাকে এক্সট্রা করে, কারণ সে যে ভাবে কনসেপ্টটা ভেবেছে, বা এই যে আমরা একটা ফিমেল বেসড সিনেমা তৈরি করার কথা বলি, বা যখন এরকম গল্প দেখার চেষ্টা করি, তখন সেক্ষেত্রে অনেক সময় একটা অন্যরকম ভাব চলে আসে। কিন্তু এখানে প্রত্যেককে প্রপার জাস্টিফিকেশন দেওয়ার বা তাদের ক্যারেক্টারকে নিয়ে কথা বলার বা সুযোগ দেওয়ার বারবার চেষ্টা করা হয়েছে। একটা লোককে কিন্তু একবারই ভিক্টিমাইজড করা হয়নি, তাকে শুধরানোর অনেকবার টাইম দেওয়া। এবং লাস্টলি আমি একটাই কথা বলবো যে আলিয়া ভাটকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, বাট সি ইজ আ ফাইনেস্ট অ্যাক্ট্রেস ইন আওয়ার জেনারেশন, এটা আমার মনে হয় বলাই যায় এতদিন ধরে তার কাজ দেখার পর। এবং প্রত্যেকটা নেপোকিড মানি সে খারাপ অ্যাক্টিং করবে এরকম কোনো মানে নেই, সেটা কিন্তু আলিয়া ভট আবারও প্রমাণিত করলো। তবে একটা জিনিস আমার এই সিনেমায় মেনশন করতে হয়, এই সিনেমায় একটা পোর্শনে আমরা দেখতে পাই যে খাবার ডেলিভারি করার কিছু ব্যাপার থাকে, এবং সেটা হয়তো সেলফ একটা ইন্ডিপেন্ডেন্সি দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট সেই জিনিসটা এই সিনেমায় রাইটলি প্লেস হয়নি, বা সেই জিনিসটা কিন্তু যে মোটিভ ছিল বা
কি কারণে দেখা হয়েছে সেটা ভাবে ঠিকভাবে ক্লোজারও পায় না এবং এর কোনো আলাদা করে ইম্প্যাক্ট এই সিনেমাটাই পড়ে না। তো আমার মনে হয় এই জিনিসটা আর একটু যদি এস্টাবলিশমেন্ট থাকতো বা প্রপার ওয়েতে বা প্রপার ম্যানারে দেখানো যেতে পারতো, আমার মনে হয় সেটা হয়তো আরো ভালো হতে পারতো। তো এই ছিল আমার ডার্লিং সম্পর্কে মতামত এবং রিভিউ। তোমরা যদি সিনেমাটা না দেখেছো ইমিডিয়েটলি যাও নেটফ্লিক্সে সিনেমাটা দেখো এবং দেখে এসে আমাদের কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।